আজকের গল্পটা মাত্র 10 বছর বয়সী এক বিখ্যাত ডক্টরকে নিয়ে। হ্যাঁ, এতটুকু বয়সে সে অনেক মানুষের জীবন বাঁচিয়েছে, কিন্তু শহরের কেউ জানে না আসলে সে একজন ডক্টর। আর এত অল্প বয়সে এসে নেমেছে এক ভয়ঙ্কর মিশনে। তো বন্ধুরা, এই কিউট ডক্টর চকলেটের জীবনে আসলে কি রহস্য রয়েছে, আর এত অল্প বয়সে লোকে এসে কিভাবে বা এত বড় ডক্টর হয়ে উঠলো, এই সব কিছুই থাকছে আমার আজকের গল্পে। তো গল্পের শুরু হতেই আমরা ইউ নামে 10 বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। সে প্লেনের ভেতরে বসে কোরিয়ান ড্রামা দেখছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে খারাপ আবহাওয়ার কারণে প্লেনের ভেতরের অবস্থা বেশ খারাপ হয়ে যায়, আর সেই সঙ্গে প্লেনের মেইন পাইলট প্যানিক অ্যাটাক হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে কেবিন ক্রু প্লেনের ভেতরে যাত্রীদেরকে উদ্দেশ্য করে বলে, আপনাদের মধ্যে কি কেউ ডক্টর আছেন? আমাদের পাইলট ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আর এরকম অ্যানাউন্সমেন্ট শুনে ইউ তার পাশের লোকটিকে দেখিয়ে বলে যে ইনি একজন ডক্টর। এটা শুনে কেবিন ক্রু মেয়েটা অনেক খুশি হয়ে যায়, আর ইউ এর পাশে থাকা লোকটাকে নিয়ে ককপিটে চলে আসে। তার কিছুক্ষণ পরেই বাচ্চা মেয়েটা অর্থাৎ ইউ তার হাতে একটা লাল সার্জিক্যাল টুল বক্স নিয়ে প্লেনের ককপিটের মধ্যে এগোতে থাকে। অর্থাৎ ওই লোকটা নয়, বরং ইউ নিজেই হলো মেইন ডক্টর, আর ওই যে লোকটাকে সে আগে ককপিটে পাঠিয়েছে সে হলো তার অ্যাসিস্ট্যান্ট মাত্র। তো এই পরিস্থিতি দেখে তো প্লেনের কো পাইলট একেবারে শকড হয়ে যায়। মাত্র এতটুকু বয়সের একটা বাচ্চা মেয়ে কিভাবে এত বড় সার্জন, আর এটা যেন সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ইউ তখন সবাইকে এত অবাক হতে দেখে বলে যে এজ ইজ জাস্ট নাম্বার, আর আমি ছোট বাচ্চা বলে এটা ভাববেন না যে আমি ডাক্তার এটা পারি না। তো এরপর সে দ্রুতই অজ্ঞান হওয়া পাইলটটাকে পরীক্ষা নিরীক্ষা করে বের করে যে তার শ্বাসনালীতে একটা ব্লকেজ তৈরি হয়েছে। তাই সে পাইলটের গলায় একটা ছিদ্র করে আর সেখানে ব্রিদিং টিউব লাগিয়ে দেয়, আর এতে করে এই পাইলটটা এবারের মতো প্রাণে বেঁচে যায়। ইউ এর এমন সাহসী কাজ দেখে তো প্লেনের সবাই অনেক খুশি হয়ে যায়। তো এরপর প্লেন থেকে নেমে যাওয়ার আগে ইউ প্লেনের ভেতরে কিছু চকলেট দেখতে পায়, আর তার কাজের ছোট্ট পুরস্কার হিসেবে শুধুমাত্র ওই চকলেটগুলোই চায়। আর এখানেই আমরা বুঝতে পারি যে ইউই কোনো সাধারণ বাচ্চা নয়, সে একজন দক্ষ মেডিকেল জ্ঞান সম্পন্ন মেয়ে, আর সেই হলো আমাদের মিস চকলেট ডক্টর। তো এবার চলুন এ লিটল চকলেট ডক্টরের সম্পর্কে আর একটু জেনে আসা যাক। ইউ তার মেন্টর টেড শোর সঙ্গে একটা সিক্রেট মিশনে আছে। তাদের মূল উদ্দেশ্য হলো ইউ এর বাবা মায়ের মৃত্যুর পিছনের আসল রহস্য খুঁজে বের করা। ইউ এর বাবার নাম ছিল কুজি। ইউ এর বাবা কুজি ছিলেন একজন বিখ্যাত হার্ট সার্জন, যার কারণে তাকে সবাই এক নামেই চিনত। কিন্তু দুর্ভাগ্যবশত একটা ঘটনার কারণে ইউ এর বাবা মা মারা যায়, আর এরপর থেকে ইউ আর টেড শো মিলে একসঙ্গে কাজ করে। তো যাই হোক, ইউ মূলত চায় না যে তার আসল পরিচয় কোনোভাবে বাইরে আসুক। আসলে বাইরের দুনিয়ার কাছে ডক্টর চকলেট একটা রহস্যের নাম, কারণ পেশেন্টরা ছাড়া আজ পর্যন্ত তাকে কেউই সরাসরি দেখেনি। তাই কাউকে চিকিৎসা করতে হলে সে সবার আগে তার সঙ্গে ডিল করেছে ডক্টর চকলেটের পরিচয়টা বাইরে কাউকে বলতে পারবে না। আর এইভাবেই ডক্টর চকলেট সবার কাছে হয়ে যায় একটা রহস্যের নাম। তো এখন আমরা যাকে দেখতে পাচ্ছি এই মেয়েটার নাম ওকাজু। সে হলো একজন জার্নালিস্ট যে ডক্টর চকলেটের আসল পরিচয়টা খোঁজার জন্য পুরো মরিয়া হয়ে আছে। সে সন্দেহ করে যে টেড শো কোনো না কোনো ভাবে ডক্টর চকলেটের সঙ্গে কানেক্টেড, কারণ ওই প্লেনে সে টেড শোর কৃত্রিম একটা হাত দেখতে পায় যা চকলেট ডক্টরের সঙ্গে হুবহু মিলে যায়। মানে যারা চকলেটের কাছে ট্রিটমেন্ট নিতে আসে তারা প্রত্যেকে ওই কৃত্রিম হাতওয়ালা একটা ব্যক্তিকে দেখেছে। তো এরপর থেকে ওকুজু টেড শোর খোঁজ খবর করা শুরু করে, আর তার অ্যাড্রেস ম্যানেজ করার পর তাকে তার একটা বিজনেস কার্ডও দিয়ে আসে। তো এরপরে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই একটা বুড়ো লোক দুইটা মেয়ের সঙ্গে কিছু প্রাইভেট সময় কাটাচ্ছে। কিন্তু এর কিছুক্ষণ পরেই তাকে সেখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এই লোকটা হলো একজন সংসদ সদস্য, আর সেই সঙ্গে একটা গণতান্ত্রিক দলের প্রভাবশালী ব্যক্তি। তো এই প্রার্থীর ছেলে তার বাবার সুনাম রক্ষা করার জন্য তাকে হাসপাতালে না নেওয়ার সিদ্ধান্ত নেয়। মানে এত গণ্যমান্য একজন ব্যক্তি তাও কিনা অবৈধ সম্পর্ক করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, এই কথা তো আর বাইরে বলা যায় না, তাই না? এরপর সে চকলেট ডক্টরের সঙ্গে যোগাযোগ করে তার বাবার ট্রিটমেন্টের জন্য। তবে এখানে আশ্চর্যের বিষয় হলো ওই পলিটিশিয়ানের অবস্থা সম্পর্কে তেমন কিছু জিজ্ঞাসা না করেই চকলেট ডাক্তারের রিপ্রেজেন্টেটিভ মানে টেড শোয়া ওই পলিটিশিয়ানের চিকিৎসার জন্য রাজি হয়ে যায়। তারপর টেড শোয়া পলিটিশিয়ানের ছেলেকে কল করে তিনটা জিনিস সেরে রাখতে বলে। প্রথম হলো অগ্রিম 100 মিলিয়ন ইয়েন, একটা গোপনীয় চুক্তি এবং এই দেশের বেস্ট চকলেট, এদিকে অস্ত্রোপচার চালানোর জন্য। মানে পলিটিশিয়ানের অপারেশন করার জন্য টেড শোয়া 6 সদস্যকে নিয়োগ করে, যাদেরকে অনেক সাবধানতার সঙ্গে সিলেক্ট করা হয়। তবে তাদের প্রত্যেকেরই আবার আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড, মানে তারা 6 কেউ একই ফিল্ডের না আর কি, কিন্তু তাও তারা সবাই চিকিৎসা বিজ্ঞানে আবার বেশ দক্ষ। তো টেড শোয়া তাদের প্রত্যেকের প্রতিটি অপারেশনের জন্য 10 মিলিয়ন ইয়েন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তো এবার চলো এই 6 সম্পর্কে আমরা একটু জেনে আসি। প্রথমজন হলো উনাজি, যার ইলসের প্রতি অসম্ভব ভালোবাসার জন্য ইউ তার নাম রেখেছে উনাজি। তার নার্স হিসেবে বেশ খ্যাতি রয়েছে এবং অস্ত্রোপচারের জন্য উনাজি বেশ দক্ষ।
দ্বিতীয়জন হলো জানদাকা। সে একজন জুয়ারি আর সেই সঙ্গে বেশ ভালো অ্যানেস্থেসিওলজিস্ট। ইউই তার নাম দেয় জানদাকা, কারণ তার অর্থের প্রতি প্রচণ্ড পরিমাণ ভালোবাসা, আর জাপানে এইসব লোকদেরকে আসলে জানদাকাই বলা হয়। তৃতীয়জন হলো গিলবার্ট নামের এক মহিলা, যিনি আবার অ্যানিমে নির্মাতা এবং ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারও। ইউই মহিলাকে নাম দিয়েছে গিলবার্ট, কারণ গিলবার্ট হলো তার একটা প্রিয় অ্যানিমে চরিত্রের নাম। তিনি ওই অপারেশনের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামগুলো ডিজাইন করবে। আর চতুর্থজন হলো ওয়ারি, সে একজন কমেডিয়ান, সাথে একজন ভালো রেডিওলজিস্টও, মানে বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে রেডিওলজিস্টে সে একদম এক্সপার্ট। পঞ্চমজন হলো আশিও, সে একজন গৃহিণী, তবে বেশ ভালো একজন নার্স, যার আবার স্মৃতিশক্তিও অসাধারণ। আর শেষজন মানে ষষ্ঠজন হলো দেওগা, সে একজন ভলেন্টিয়ার টাইপের এবং মেডিকেল ল্যাব টেকনিশিয়ানও। তার কাজ হলো ইউকে নিশ্চিত করা যে সমস্ত ল্যাব পরীক্ষা সঠিকভাবেই করা হচ্ছে এবং ফলাফলগুলো সব ঠিকঠাকই এসেছে। তো এরপর আমরা দেখতে পাই যে 1380 বিস্ফোরণের ঘটনা সম্পর্কে একটা আর্টিকেল পড়ছে, যে বিস্ফোরণে ইউয়ের মা বাবা মারা গিয়েছিল। অনেকে এই ঘটনাকে একটা মর্মান্তিক দুর্ঘটনা বলেই মনে করে, তবে একটা আর্টিকেলে ঘটনাকে মার্ডার হিসেবে বলা হয়েছে, আর ওই আর্টিকেলটা আসলে ওগোজু নামের ওই সাংবাদিকই লিখেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই আর্টিকেলটা কোথাও তেমনভাবে পাবলিশ হয়নি, আর যার কারণে সেখান থেকে কোনো ফলো আপ বা স্ট্রং কোনো প্রমাণও পাওয়া যায়নি। কিন্তু টেটসুয়া যেহেতু ইউয়ের মা বাবার মৃত্যুর পিছনের আসল রহস্য জানতে অনেক বেশি কিউরিয়াস, তাই সে ওগোজুর সঙ্গে দেখা করার ডিসিশন নেয়, কারণ ওকুজুর থেকে তার আর্টিকেল সম্পর্কে সে আরও বিস্তারিত জিজ্ঞাসা করতে পারবে। কিন্তু তাদের দেখা হওয়ার পর ওকুজু যেন টেটসুয়ার সঙ্গে কেমন একটা বিহেভ করে, সে তাকে ওপেনলি কোনো উত্তরই দেয় না। এদিকে ওকুজু আবার সন্দেহ করে যে টেটসুয়াই হলো সে ডক্টর চকলেট, তাই সে তার ব্যাপারে আরও ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করে। কিন্তু ওকুজুর সন্দেহটা ঠিক তখনই ভেঙে যায় যখন টেটসুয়া জোর দিয়ে বলে যে তার এক হাত কৃত্রিম হওয়ার কারণে সে অন্য একটা হাত দিয়ে অপারেশন করে, মানে বলা চলে সে শুধুমাত্র একটা হাত দিয়েই অপারেশন করে। কিন্তু এটা তো কোনোভাবেই পসিবল নয়, কারণ ডক্টর চকলেট যেসব অপারেশন করে সেইগুলো অনেক বেশি রিস্কি, যা এক হাত দিয়ে করা কোনোভাবে সম্ভব নয়। এই কারণেই ওকুজু নিশ্চিত হয়ে যায় যে এই টেটসুয়া কোনোভাবে ডক্টর চকলেট হতে পারে না। তো এরপরই দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই টেটসুয়া আর বাকি ছয়জন টিম মেম্বাররা একসঙ্গে হয়ে তাদের ফার্স্ট সার্জারি সম্পর্কে ডিসকাস করছে। তাদের পেশেন্টের নাম নরবে, সে একজন পার্লামেন্টের সদস্য, মানে আমি সেই পলিটিশিয়ানের কথা বলছিলাম। সে আসলে ব্রেন হেমারের সমস্যায় ভুগছে, তার সার্জারিটা বেশ জটিল। এখানে ছোট্ট একটা মিস্টেকও তার ব্রেন স্ট্রিমকে পুরোপুরি ড্যামেজ করে দিতে পারে। জাপানে শুধুমাত্র 30 জন ডক্টরই এই সিরিয়াস অপারেশনটা করতে পারে। তো তারপর যখন এই টিম মেম্বার ডক্টর চকলেটের ঠিকানা সম্পর্কে জানতে চায়, টেটসুয়া তখন বলে যে জলদি আপনারা তার সম্পর্কে সবকিছু জেনে যাবেন। তো এই মিটিং শেষ হওয়ার পর তারা সবাই একটা গোপন চুক্তিতে সাইন করে, কারণ তারা বাইরে গিয়ে কখনো বলতে পারবে না যে কে ডক্টর চকলেট। তো এরপরেই টেটসুয়া আর তার বাকি টিম মেম্বাররা মিলে তাদের অপারেটিং রুমে ঢুকে পড়ে, আর ঠিক যখনই সার্জারিটা শুরু হতে যাবে ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে বাচ্চা মেয়েটা সেখানে চলে আসে। তারা সবাই তো অনেকটা অবাক হয়ে যায় যখন তারা বুঝতে পারে যে এই মেয়েটাই হলো ডক্টর চকলেট, আর সে এই সার্জারিটা লিড করবে। যদিও কিন্তু সেখানে ছোট্ট একটা আর্গুমেন্ট হয়ে যায়, তখন ইউই সেখানে সবাইকে তাদের কাজে ফোকাস করতে বলে। আর তারপর আমরা দেখতে পাই যে ইউই খুব দক্ষতার সঙ্গে পেশেন্টের মাথার খুলিটা ওপেন করে আর সার্জারি চালিয়ে যায়। তার এই দুঃসাহসিক কাজ দেখে তো বাকি টিম মেম্বাররা পুরোপুরি থ হয়ে যায়। তো এই সার্জারি চলাকালীন সময় আবার ইউই 2 বছর আগের একটা ইভেন্ট মনে পড়ে যায়, আর তখনই গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেই সময় ইউইদের বাসায় একটা পার্টি চলছিল, ইউই তো অনেক খুশি ছিল। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি, ইউইর বাবা ছিলেন একজন জিনিয়াস হার্ট সার্জন আর তার মা ছিলেন একজন রিসার্চার। আর এখান থেকে কিন্তু বোঝা যায় যে ইউইর মধ্যে এত প্রতিভা কোত্থেকে এসেছে। ছোটবেলা থেকে সে অন্য 5টা বাচ্চাদের মতো না, সে কখনো বাচ্চাদের মতো খেলাধুলা করতো না, তার সময় কাটতো বিভিন্ন ধরনের সার্জারি ভিডিও দেখে আর সব মেডিকেল বই পড়ে। কিন্তু সেই পার্টিতে হঠাৎ করে গ্যাস লিক হয়ে বিশাল বিস্ফোরণ হয়। কিন্তু এই বিস্ফোরণ হওয়ার আগ মুহূর্তে ইউই তার বাবার রুমে সন্দেহজনক একটা মাস্ক পরা লোককে দেখতে পায়, যার হাতে আবার ডিএনএর মতো ট্যাটু আঁকা ছিল। তো এই বিস্ফোরণের পর ইউই তার মা বাবাকে অজ্ঞান অবস্থায় দেখে তো কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ইউই যেই মুহূর্তে তাদের কাছে যাওয়ার জন্য এগোতে যায়, ঠিক ওই সময় টেটসুয়া সেখানে চলে আসে আর সেটা রিয়েলাইজ করতে পারে যে তাদেরকে কেউ মারতে চাইছে, তাই সে ইউকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। জঙ্গলের মধ্য দিয়ে পালানোর সময় ইউই খেয়াল করে যে টেটসুয়ার হাত অনেকটা অংশে পুড়ে গিয়েছে, আর ভালোভাবে চেক করার পর দেখতে পায় যে তার হাতের কোষগুলো সবই প্রায় মারা গিয়েছে। আর এই হাতের পোড়া অংশটা দ্রুতই তার বডি পার্ট থেকে আলাদা করে ফেলতে হবে, আর না হলে মরা কোষ পুরো দেহেই ছড়িয়ে যাবে। ইউই চায় না যে কোনোভাবেই এমনটা হোক, তাই সে তার কাছে থাকা সার্জিক্যাল টুলসটা ব্যবহার করে সেই সময় টেটসুয়ার হাতটা কেটে ফেলে আর তাকে এই যাত্রার মতো বাঁচিয়ে দেয়।
তো এবার গল্প চলে আসে আবারও বর্তমান, আর আমরা দেখতে পাই যে সার্জারি চলাকালীন সময় টেড শরফুনে ওগাজমির কল আসে। সে বলে যে ওই বিস্ফোরণের পেছনে একটা পলিটিশিয়ানের হাত রয়েছে, আর এটার কারণ ছিল ইউর বাবা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর পলিটিশিয়ানের মধ্যে গোপন চুক্তি সম্পর্কে জেনে গিয়েছিল, আর সেটা বাইরে রিপোর্টও করতে চেয়েছিল। আর তখনই দেখা যায় যে আজকের পেশেন্টই হলো সেই পলিটিশিয়ান যাকে ইউ এখন সার্জারি করছে। এটা জানার পর তো এই পেশেন্টকে আর বাঁচানোর চেষ্টা করে না, কিভাবে বাঁচাবে বলুন, সে তো ভাবতেই পারছে না, সে তার মা বাবার খুনির অপারেশন করছে। ইউ তখন তো রাগে কান্নায় ফেটে পড়ে, সে এই অবস্থায় পেশেন্টের কাছ থেকে ডিমান্ড করতে থাকে যে তার মা বাবাকে ফিরিয়ে আনার জন্য। ঠিক তখন তো ইউ মাঝপথে সার্জারিটা ছেড়েই দিতে চায় যাতে করে এই লোকটা মারা যায়, কিন্তু ঠিক তখনই তাকে দেওয়া ডেটশোর উপদেশ আর তার মা বাবার দেওয়া শিক্ষা মনে পড়ে যায়। আর ডক্টর মাস্ট সেভ লাইফ রিগার্ডলেস অফ দ্য পেশেন্টস রং ডুইং, মানে একজন ডক্টরের কাজই হলো পেশেন্টদের জীবন বাঁচানো, সে যতই খারাপ কাজ করুক না কেন। সেই লোকটা যখন ডক্টরের কাছে আসবে সে তার কাছে একজন পেশেন্ট বলেই বিবেচিত হবে। আর এই কথা মনে পড়তে ইউ তার সার্জারিটা চালিয়ে যায়। সার্জারি শেষ হওয়ার পর টেটশো সেই ক্লায়েন্টদেরকে দুই বছর আগে তার বাবার ঘটনার বিস্ফোরণের কথা জানায় আর ইলেকশন পার্টি লিডারশিপ থেকে তাকে উইথড্র করতে বলে। আর তারপর টেটশো প্রত্যেকটা মেম্বারকে 10 মিলিয়ন ইয়েন দিয়ে দেয় আর ইউই আবার সবাইকে একটা করে চকলেট দেয়। এরপর কিছুক্ষণের মধ্যে ওখানে আবার পুলিশ চলে আসে আর তারা ওখান থেকে যে যার জায়গায় চলে যায়। তো এরপর দেখা যায় যে তাদের সেকেন্ড সার্জারি সফল হওয়ার পর ইউ সবাইকে চকলেট খাওয়ার জন্য ইনভাইট করে, আর এই সময় সবাই জানতে পারে যে ইউ গত 2 বছর ধরে স্কুলে যায় না। সেখানে ওনাজি নামের একটা মেয়ে ছিল যার আবার সাইকোলজির উপরে বিশেষ জ্ঞান রয়েছে, সে ইউর স্টেট অফ মাইন্ড বোঝার চেষ্টা করে। ওনাজি ইউকে জিজ্ঞাসা করে যে সে নতুন বন্ধু বান্ধবের সঙ্গে আবার স্কুলে যেতে চায় কিনা। ইউ তখন উত্তরে না বললেও তার মুখ দেখে স্পষ্টই বোঝা যায় যে তার মনে মনে স্কুলে যাওয়ার অনেক ইচ্ছা রয়েছে। ওনাজি তখন ইউকে প্রমিস করে যে সে ইউকে স্কুলে ট্রান্সফার করার জন্য প্রয়োজনীয় সব অ্যারেঞ্জমেন্টই করে দেবে, আর তারপর তো প্লেগ্রাউন্ডে গিয়ে ইউ তার ফ্রেন্ডদেরকে বলে যে সেও তাদের স্কুলে ট্রান্সফার হয়ে আসবে। মানে স্কুলে ভর্তি হওয়ার কথা জানতে পেরে ইউ তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। ইউ এবং টেটশোর কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে, কিন্তু এটা থাকা সত্ত্বেও তাদের পারমানেন্ট কোনো রেসিডেন্সি নেই, তারা প্রায় সময় গাড়িতেই ঘুমায়। তো একদিন টেটশোর কাছে একটা সুন্দরী মেয়ের কল আসে, মেয়েটি জানায় যে তার রক্তনালীতে একটা টিউমার হয়েছে, আর এটাও জানায় যে প্রায় সব ডাক্তাররাই গিভ আপ করে দিয়েছে, তারা বলেছে যে তারা কিছুই করতে পারবে না। এখন ওই মেয়েটির কাছে ডক্টর চকলেটই হলো শেষ ভরসা, কিন্তু তারপর যখন ডক্টর চকলেটের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার 3টা শর্ত সম্পর্কে জানতে পারে, মানে 100 মিলিয়ন ইয়েন ক্যাশ দিতে হবে, এটা শুনে তো মেয়েটা অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ তার কাছে এত টাকাই ছিল না যে সে $100 মিলিয়ন দিয়ে তার ট্রিটমেন্টটা করাবে। তাই সে মেয়েটা মন খারাপ করেই কলটা রেখে দেয়, আর টেটশোর কাছে ব্যাপারটা কেমন যেন একটু অদ্ভুত লাগে। তাই টেটশো ওই ক্লায়েন্টের সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে, সে জানতে পারে যে সে একজন নর্মাল এমপ্লয়ি হিসেবে কাজ করে যার মাসিক আয় হয়তো 20,000 ইয়েন, সে কিভাবে 100 মিলিয়ন ইয়েন দিয়ে চিকিৎসা করাবে, এটা তো তার পক্ষে কোনোভাবেই পরিশোধ করা পসিবল নয়। তো কিছুক্ষণ পরে আবার ওকাজের কাছে টেটশো একটা শকিং নিউজ জানতে পারে যে পার্লামেন্টের সেই মেম্বারটা মানে নোরা যাকে তারা বাঁচিয়েছিল সে সুইসাইড করেছে। টেটশোর মধ্যে তো অনেকটা ফ্রাস্ট্রেশন বেড়ে যায়, কারণ এত এফোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে তোলা হয়েছে ওই 2 বছর আগে বিস্ফোরণের কাহিনীটা জানার জন্য, আর সে তার আগেই সুইসাইড করে নিল। এদিকে আরও আশ্চর্যের বিষয় হলো সে নোরার ছেলে উধাও হয়ে গিয়েছে, মানে ওই দিনের পর থেকে তার সঙ্গে আর কেউই যোগাযোগ করতে পারেনি। তো সেই দিন বিকালে আবার টেটশো ওকোজির সঙ্গে দেখা করে আর নোরার মৃত্যু সম্পর্কে আলোচনা করে। ওকোজি তখন সন্দেহ করে যে আমার মনে হয় এটা কোনো সুইসাইড নয়। ওকোজি তখন আরও বলে যে সে একটা আর্টিকেল লিখেছে যেখানে 2 বছর আগে বিস্ফোরণের জন্য একজনকে দায়ী করা হয়েছে, কিন্তু সে এখনও টেটশোর কাছ থেকে ইম্পর্টেন্ট কোনো তথ্যই পায়নি, তাই সে টেটশোর সঙ্গে কিছুই শেয়ার করতে ইচ্ছুক নয়। তো এরপর কোনো উপায় না পেয়ে টেটশো ওকোজির বিশ্বাস অর্জনের জন্য চকলেট ডক্টরের একটা ভিডিওই দেখিয়ে দেয় আর বলে যে এই বাচ্চা মেয়েটি হলো সেই ফেমাস হার্ট সার্জন চকলেট ডক্টর, আর ওই বিস্ফোরণের পর এই মেয়েটিকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। আর ওই ভিডিওতে সে উল্লেখ করেছিল যে ওই বাচ্চা মেয়েটা ক্রিমিনালের চেহারাটা দেখেছে, এমনকি তার সঙ্গে কথাও বলেছে। টেটশো তারপর আরও বলে যে আসলে এই বাচ্চা মেয়েটাকে আমি ক্রিমিনালের হাত থেকে বাঁচানোর জন্যই তখন সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলাম। তো এত বড় একটা সিক্রেট ফাঁস করার পর টেটশো আশা করে যে ওকোজি হয়তো এইবার তাকে সেই ব্যক্তিটা সম্পর্কে বলবে, মানে সেই দ্বিতীয়জন যে ইউর বাবা মার খুনের সঙ্গে জড়িত ছিল। তো এরপর টেটশো তাকে আর একটা কাহিনী বলে, সে বলে যে আমি 2 বছর আগে পুলিশ স্টেশনে গিয়েছিলাম রিপোর্ট করাতে যে এই বিস্ফোরণটা কোনো অ্যাক্সিডেন্ট নয় বরং এটা একটা মার্ডার প্ল্যান, কিন্তু পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করেনি। এদিকে ওই দিনে সে একটা মহিলার কাছে প্রায় কিডন্যাপই হতে যাচ্ছিল আর সে ওই সময় ওই মহিলার হাতে সেম ট্যাটুই দেখতে পেয়েছিল যেটা ইউদের বাড়িতে সে দেখেছিল, মানে বিস্ফোরণের দিন। আর এইসব কারণে সে ভয় পেয়ে ইউকে নিয়ে দূরে কোথাও চলে যায়, মানে সিঙ্গাপুরে চলে যায়। তো এরপরের দিন আমরা দেখতে পাই যে ওকে যেটা গ্যাংস্টার হেডকোয়ার্টারে গিয়ে সারু নামের এক লোকের সঙ্গে দেখা করতে চায় যাকে ওই আর্টিকেলে সে হার্ট সার্জন কুজির মানে ইউর বাবার হত্যার পেছনে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছে। তো এরপর সেখানে কিমোনো নামের একটা মেয়ে সে তাকে গ্রিট করে আর দেখা যায় যে সে হলো মাফিয়া গ্রুপের চতুর্থ প্রজন্মের একজন নেত্রী।
সে ওকোজের কাছে স্বীকার করে যে সারু এই কেসের একজন কাল্পিট, কিন্তু তাদের মাফিয়া গ্রুপের সঙ্গে এখন সারুর কোনো যোগাযোগ নেই, কারণ তাদের গ্রুপে কখনোই তারা মার্ডারকে সাপোর্ট করে না। তার উপর আবার সারু তাদের লিডারকেও মারতে গিয়েছিল, এই জন্য তারা সারুর সঙ্গে সমস্ত সম্পর্কই ভেঙে দিয়েছে। তো ওকোজো তো তখন এই তথ্য নিয়ে সেখান থেকে চলে যায়, আর এরপরে তাদের ফিমেল লিডারের অসুস্থতা আরও বেড়ে যায়। মানে যে টেটসু আগে তার ট্রিটমেন্টের ব্যাপারে ফোন করেছিল সেই হলো তাদের ফিমেল লিডার, কিন্তু সমস্যা হলো তার কাছে তো এত টাকা নেই, আর টেটসুও মনে করেছিল সে একটা সাধারণ আমজনতা, সে কোনোভাবেই অপারেশনটা করতে পারবে না। কিন্তু ঠিক তখনই ফিমেল লিডারটা অনেক বেশি অবাক হয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্টরা তার সামনে একটা টাকার ব্যাগ এনে রাখে, ওই ব্যাগে 100 মিলিয়ন ইয়ন ছিল, কারণ তাদের সবার কাছে তাদের লিডার অনেক বেশি প্রিয়। তারা সবাই তখন তাদের লিডারকে বলে যে আমরা তো সবাই মিলে একটা পরিবার, আমরা একসঙ্গেই কাজ করি, তাই পরিবারের মানুষের বিপদে তো পরিবারের সদস্যরাই এগিয়ে আসবে, তাই না? আপনি এই টাকাটা নেন আর আপনার চিকিৎসাটা করান, এতে আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে যাব। আপনি আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আপনার সুস্থ হওয়াটাও আমাদের কাছে জরুরি। তো এরপর ওই দিন রাতে ওগোজু টেরশিওকে ইনফর্ম করে দেয় যে সেই দিনের বিস্ফোরণের আরেকজন সন্দেহভাজন ব্যক্তি হলো সারু, আর সে তখন তাকে এটাও জানায় যে সারুকে এখন ওই গ্রুপ থেকে বের করে দেয়া হয়েছে, আর সে যে এখন কোথায় থাকে এই ঠিকানাটা কেউই জানে না। ইভেন মাফিয়া গ্রুপের বর্তমান সদস্যরা তাদের সাবেক সদস্যের এই ক্রাইমে জড়িত থাকার কারণে অনেক বেশি অনুতপ্ত। তো এরপর তো টেরশো তাদের পরবর্তী পেশেন্টের ছবি, মানে ফিমেল বসের ছবি দেখতে পায়, আর ছবি দেখেই তো সে তাকে চিনে ফেলে, যদিও সেটা রিভিল করে তার টিমের বাকি মেম্বারদেরকে জরুরি বৈঠকে ডাকার পরে। এরপর তারা আলোচনা করে যে নতুন পেশেন্ট অ্যাড্রিনাল হিউমারের সমস্যায় ভুগছে, যা রক্তনালীর সঙ্গে জড়িত, এই সার্জারিটা অনেকটা বেশি ঝুঁকিপূর্ণ। এরপর পুরো টিম তাদের মেডিকেল ইউনিফর্ম পরে রেডি হয়ে যায়। তারা পেশেন্টের লোকেশন অনুযায়ী পৌঁছানোর পর পুরোপুরি শকড হয়ে যায়, কারণ এই পেশেন্ট কোনো সাধারণ মেয়ে নয়, সে রীতিমতো একজন মাফিয়া গ্রুপের লিডার, আর সেখানে তার সব মাফিয়া গ্রুপের সদস্যরাও চলে এসেছে। আর তারা টেটসুয়াদেরকে হুমকি দেয় যে যদি অপারেশনটা সঠিকভাবে না হয়, মানে সাকসেসফুল না হয়, তাহলে তারা তাদেরকে কোনোভাবেই ছেড়ে দেবে না, মানে তাদের অবস্থা খারাপ করে ছাড়বে আর কি, মানে ওপেন থ্রেট দিয়ে দিল আর কি। তো এরপর ডক্টর চকলেটের সব রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পর, মানে তার তিনটা শর্ত ফুলফিল হওয়ার পর তারা অপারেশন শুরু করতে যাবে। ঠিক তখনই মাফিয়া গ্রুপের একটা মেম্বার এটা দেখে অবাক হয়ে যায় যে সার্জন টেটসিয়া নয়, বরং 10 বছর বয়সে একটা বাচ্চা মেয়ে। ওই মহিলা লিডার এটা দেখে তো অনেকটা রেগে যায়, সে কোনোভাবেই বাচ্চা মেয়েটার কাছে তার অপারেশন করাতে রাজি নয়। সে বলে যে একটা 10 বছর বয়সী বাচ্চা মেয়ে কিভাবে আবার অপারেশন করতে পারবে, আপনাদের মধ্যে কে ভালো ডক্টর আছেন, সে আমার অপারেশন করবে, এই বাচ্চা মেয়ে নয়। ইউই তখন ওই লিডারকে আশ্বাস দেয় যে আপনি ঘাবড়াবেন না, আমি যে কোনোভাবেই আপনাকে সেভ করব, আর প্রত্যেকবারের মতোই এইবারও দেখবেন অপারেশন সাকসেসফুলি হবে, আপনি শুধুমাত্র একটু রিল্যাক্স থাকেন, অপারেশন করার সময় একদম হাইপার হবেন না। তো এইদিকে আবার ওই অপারেশন চলাকালীন সময়ে বাইরে অনেক শোরগোল শুরু হয়ে যায়, এমনকি গোলাগুলিও চলতে থাকে, কিন্তু ইউই তো তখন অনেক শান্ত থাকে আর তার টিম মেম্বারদেরকে বলে যে আপনারা কাজে ফোকাস হারায়েন না, কারণ অপারেশনের সময় ফোকাস রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই অপারেশন থিয়েটারের মধ্যেই এই সিরিজের প্রথম পার্টটি আমি শেষ করলাম। এখন দেখার বিষয় হলো আদৌ কি তারা অপারেশনটা সাকসেসফুল হতে পারবে কিনা, আর বাইরে আবার কিসেরই বা মারামারি শুরু হয়েছে। তো এই সব কিছু জানতে হলে কিন্তু আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখতে হবে। যদি তোমাদের কাছে আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমরা পরবর্তী এপিসোডগুলো দেখতে চাও কিনা। আমি চেষ্টা করব খুব সুন্দর করে পরবর্তী এপিসোডগুলোকে এক্সপ্লেন করা, কারণ তোমাদের সবার এক একটা সুন্দর সুন্দর কমেন্টই আমার কাজ করার স্পৃহাকে আরও বেশি বাড়িয়ে দেয়। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, এবং অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।